টানা 37 বছর বাংলাদেশের জেলে ছিলেন ত্রিপুরার সোনামুড়ার দুর্গাপুরের বাসিন্দা শাহজাহান। মিথ্যে অভিযোগের পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে মামলা করেছিল বাংলাদেশের অন্তর্গত কুমিল্লার পুলিশ। মঙ্গলবার শাহজাহানকে তার পরিবারের লোকজনদের হাতে তুলে দেয় সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তরা। দীর্ঘ 37 বছর পর বাংলাদেশের কুমিল্লার কেন্দ্রীয় কারাগার থেকে ভারতে এলেন শাহজাহান ওরফে বিলাস। 1988 সালে শেষের দিকে ত্রিপুরার সোনামুড়ার দুর্গাপুরের বাসিন্দা শাহজাহান বাংলাদেশ আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েন। তৎকালীন সময়ে বাংলাদেশ পুলিশ বিভিন্ন মিথ্যা মামলায় তাকে আদালতে তুললে সেখানে তার 11 বছরের সাজা হয়। 11 বছর জেলে থাকার পর অনৈতিকভাবে 37 বছর আটকে রেখে দেয় শাহজাহানকে। তার আটকে থাকার খবর কয়েক মাস আগে সংবাদ মাধ্যমে প্রকাশ হবার পর আগরতলার জারা ফাউন্ডেশন নামে একটি সংস্থার চেয়ারম্যান মোশাহিদ আলীর বিশেষ সহযোগিতায় মঙ্গলবার কুমিল্লার বিবির বাজার সোনামুড়া শ্রীমন্তপুর চেকপোস্ট দিয়ে উভয় দেশের আইনি প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের হাতে হস্তান্তর করা হয় শাহজাহানকে। বেড়াইতে গেছিলাম আমার শ্বশুরবাড়ি নামের বাড়ি কুমিল্লা টাউনে, আমার স্কোরার পরে ওইখান থেকে বিভিন্ন কেস আমাদের জড়াই জড়াই দেওয়ার পরে প্রায় 11 বছরের মতন আমার হাজত হিসেবে পরে আস্তে আস্তে আমার এই বিভিন্ন ধরনের সাজা দিয়ে তারা আরো বিভিন্ন জায়গায় ভারতের বাড়ি কোন জায়গা ভারতে আমার বাড়ি দুর্গাপুর সোনামুড়া দুর্গাপুর ওইখানে কোন আপনার সাথে নির্যাতন করছে কিনা তার ওইখানে আমারে যখন অ্যারেস্ট করছে তখন আমার প্রায় 14 দিন আমার তার কষ্ট করছে ট্রেনের সাথে জুড়ে এবং কি গরম পানি মরি স্নাক মুখে দিয়া ওই চেয়ারের উপরে দুই চেয়ারের উপরে টেবিল উপরে লাডি ডুবে দিয়ে এরকম বিভিন্ন ধরনের কষ্ট করছে এখন আমার থেকে বিভিন্ন পেয়েছে সিজার তুলেছে। ভারতে আইসেন কিভাবে এখন? এখন আসলাম আমার দেশের লোক ক্রিকেটার ইয়া পদক্ষেপ নিয়েছে জামিয়া তো উৎসব করে রয়েছে তারা জামা বাজে হয়েছে তারা জানছে তারা আমার জন্য বিভিন্ন জায়গায় চিকিৎসা চালাচালি করছে এবং কি বিভিন্ন দপ্তরে দপ্তর তারা করছে ঘুরে আমাকে দেশে কেমন লাগবে জানো দেশে এখন তো আমার মনে হইতেছে আমি স্বর্গে আছি। 62 বছরের শাহজাহানের পরিবারে রয়েছে এক ছেলে এবং স্ত্রী। ছেলের জন্মের আগেই তিনি বাংলাদেশ পুলিশের হাতে আটক হয়েছিলেন। ভারতে আসতে পেরে খুশি শাহজাহান বলেছেন, আজ আমার পুনর্জন্ম হয়েছে, নরক থেকে স্বর্গে এলাম। 37 বছর পর পরিবারকে ফিরে পাওয়ায় তার যে কি আনন্দ সেটা কথায় ব্যক্ত করা যাবে না। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স, ত্রিপুরা ন্যাশনাল।